বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করছি আপনার সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব, বেতন খাতে আয়, এফডিআর, ডিপিএস এবং ব্যাংক জমা সুদ আয় থাকলে ই রিটার্নে কোথায় কিভাবে দেখাবেন এবং এফডিআর, ডিপিএস, ব্যাংক জমা সুদের এগেনস্টে যে উচ্ছে কর কর্তন রয়েছে সেটা কোথায় কিভাবে পোস্টিং দেবেন, আদৌ ই রিটার্নে অ্যাডজাস্ট করা যাবে কিনা বা সমানায় করা যাবে কিনা সেই বিষয়টুকু পুরো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। যারা এ ধরনের প্রবলেম ফেস করছেন, বেতন খাতে আয় আছে, এফডিআর, ডিপিএস, ব্যাংক জমা সুদের আয়ের পাশাপাশি উচ্চ কর কর্তন আছে, বাট রিটার্ন দাখিল করতে পাচ্ছেন না বা বুঝতেছেন না ব্যাপারটুকু, তারা এই ভিডিওটি এ টু জেড দেখলে আশা করছি তারা নিজেরাই ই রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়াও যদি কখনো কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে আমাদের সার্বিক সহযোগিতা আপনারা পাবেন। এছাড়াও যদি আপনারা ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজ আমাদের স্কুল অফ নলেজে জয়েন করতে চান সেখানে জয়েন করেও আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটুকু পেয়ে যেতে পারবেন। তাহলে সম্মানিত সুধী, এখন আমরা চলে যাব ই রিটার্নে। ই রিটার্নে গিয়ে আমাদের এই প্রত্যেকটা আইটেমগুলো এ টু জেড দেখানোর চেষ্টা করবো। তাহলে চলুন আমরা ই রিটার্নে যাই। সম্মানিত সুধী, আমরা ই রিটার্নে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমরা এখন লগ ইন করেছি। লগ ইন করার পরে এই যে হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন, প্রথমে হোম, সাবমিশন, সিঙ্গেল পেজ রিটার্ন, ডিটেলস রিটার্ন এবং ট্যাক্স পিরিয়ড। আমরা যেহেতু ডিটেল রিটার্ন সাবমিট করবো সেজন্য আমরা ডিটেল রিটার্নটাই আমরা পূরণ করে দেখানোর চেষ্টা করবো। তবে এই রিটার্নটা আমরা এ টু জেড পূরণ করে রেখেছি, জাস্ট আপনাদের সামনে শেয়ার করবো কোনটা কোথায় কীভাবে দেখাতে হয়। তাহলে চলুন সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেলফ সিলেক্ট করাই থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার এগুলো সব সিলেক্ট করা থাকবে। আমরা এটা সিলেক্ট করবো অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভোভ মেনশন ইনকাম ইয়ার, আমরা ইয়েস দিয়ে দেবো। অ্যানি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, এর কোনো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নেই, নো। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট, ওনার ইনকাম থাকবে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ স্যালারি ইনকাম এবং ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এই ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে চলে যাবে। যদি সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্রে এফডিআর, ডিপিএস, ব্যাংক ইন্টারেস্ট, আমাদের ভিডিওতে যেটা থাকবে সেটা হলো স্যালারি, এফডিআর, ডিপিএস, ব্যাংক জমা সুদ, এই দুইটা হেড আমরা সিলেক্ট করেছি। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে এরপরে দেখতে পাচ্ছেন সম্মানিত শুধু এখানে উনি অ্যানি আদার সিটি কর্পোরেশনে অবস্থান করছেন সেটা আমরা সিলেক্ট করে দিলাম। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ওনার যেহেতু ডিপিএস রয়েছে সেহেতু উনি ট্যাক্স রিবেট ক্লেম করবেন। শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ এ কোম্পানি, নো। তারপর ওনার গ্রস ওয়েলথ, গ্রস ওয়েলথ ধরে নিচ্ছি যে 40 লক্ষ টাকার বেশি নয়। যদি 40 লক্ষ টাকার বেশি হইতো তাহলে আমাদের ইএস দিলেই কিন্তু এই অপশানটুকু আসতো না, সেটা একটু দেখাই। যখন আমরা ইএস দেব এখানে যদি ইএস দিই তাহলে কিন্তু নিচের অপশানটুকু যে কম্পালসারি তখন তো এটা পুরোটাই কম্পালসারি হয়ে যাবে, কিন্তু আমরা দিয়ে দিছি কি, নো। এই জন্য বলতেছে যে আমাদের IT-10B-টা পরিসম্পদের দ্বার বিবরণে কম্পালসারি না, বাট আমরা দাখিল করবো। তাহলে আমার কোনো গাড়ি নেই, অফশোর প্রপার্টি নেই, হাউস প্রপার্টি নেই এবং বলছে IT-10B আমার জন্য কম্পালসারি না বা ম্যান্ডেটরি না, আমি দেবো সাবমিট করবো, ওকে। এরপরে দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, উনি আদার দেন অর্থাৎ প্রাইভেট, যেখানে বলছে প্রাইভেট আদার দেন পে স্কেল, তারপরে উনি আচ্ছা নিট ফেয়ার লিমিটেডে চাকরি করেন, ওনার ডেজিগনেশন হলো অ্যাকাউন্টস অফিসার, ওনার যে বেসিক আমরা দিয়ে দিছি, বেসিক হাউস রেন্ট, মেডিকেল কনভেন্স এবং ফেস্টিভ্যাল বোনাস, এই এর বাইরে আর তেমন কোনো কিছু নেই। আমরা যদি এমপ্লয়মেন্ট সামারিটা দেখতে চাই সেখান থেকে আমরা এমপ্লয়মেন্ট সামারিটাও দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট সামারি টোটাল ইনকাম যা হয়েছে সেখান থেকে তার যে ইনকাম সেটা ট্যাক্সেবল হয় নাই। স্যালারি ইনকাম 3.5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের, মানে 3.5 লক্ষ টাকার বেশি হলেই ট্যাক্স, মানে ট্যাক্স হবে, আদারওয়াইজ ট্যাক্স হবে না। তাহলে স্যালারি ইনকাম থেকে তার কোনো ট্যাক্স নেই। এরপর আমরা চলে যাই ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে আমরা ফিল আপ করে রেখেছি, সেখানে আমাদের ব্যাংক ইন্টারেস্ট রয়েছে। এখান থেকে আমরা ব্যাংক ইন্টারেস্টে যে আমরা ফিল আপ করে রেখেছি, দেখেন এজ এ ব্যাংকের নাম দিলাম, ব্যাংকের নাম দিয়ে আমরা ফিল আপ করেছি হলো গ্রস ইন্টারেস্ট কত পেয়েছি, সার্ভিস চার্জ কত পেয়েছি, টিডিএস কত কেটেছে সেটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা ওনার এফডিআর ইনকাম রয়েছে, সেই এফডিআরের গ্রস ইন্টারেস্ট কত, তার চার্জেস কত এবং ট্যাক্স কর্তন কত সেটা আমরা এখানে দেখালাম। কিন্তু ডিপিএসের ইন্টারেস্ট ইনকাম নেই, ডিপিএসে শুধুমাত্র উনি কন্ট্রিবিউশন জমা দিচ্ছেন, ওকে। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব।
সেভেন কন্টিনিউতে চলে যাওয়ার পরে উনি যে ডিপিএস করেছেন সেই ডিপিএসের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ডিপিএসের অ্যামাউন্ট কত এবং অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট কত, ওনার তিনটা ডিপিএস তিনটাই কিন্তু ওনার নামে আমরা দেখালাম। একটা দেখালে হয়ে যাবে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট একটা দেখালে আপনারা বুঝবেন, এই জন্য আমরা একটাই দেখালাম। এরপরে আমরা চলে যাব ফ্যামিলি এক্সপেন্সে। ফ্যামিলি এক্সপেন্সে ওনার সারা বছরের খাওয়া দাওয়া এটা মিলে 80,000 টাকা দেওয়া হয়েছে। তাদের বাসা ভাড়া হলো 60,000 টাকা। খুব মানে খুব বড় বড় মাপের চাকরিও না বা ওরকম ধরনের ফ্যামিলিতে থাকেনও না। উনি এইদিকে অর্থাৎ নারায়ণগঞ্জের এইদিকে বা যে মাতুয়াল মেডিকেলের এইদিকে নারায়ণগঞ্জের এরিয়ার দিকে যেহেতু উনি নারায়ণগঞ্জে জব করেন, সেহেতু নারায়ণগঞ্জের আশেপাশে থাকেন, এখন বাসা ভাড়াটা এরকম না, অর্থাৎ ওর যার যে খরচ সে ততটুকু দেওয়া হয়েছে। আদার ট্রান্সপোর্টেশন কিছু দেওয়া হয়েছে, হাউস হোল্ড ইউটি অর্থাৎ ইলেকট্রিসিটি, গ্যাস, মোবাইল, এ যা যা খরচ মোটামুটি সেগুলো সব দেওয়া হয়েছে। ফেস্টিভ্যাল বোনাস উনি এরকম স্যালারি পায়, সেজন্য আমরা ওইটাই ফিগার দিয়ে দিছি। এরপরে ওনার সোর্স ট্যাক্স, অর্থাৎ ওনার সোর্স ট্যাক্স কোথায় থেকে হয়েছে। ওনার সোর্স ট্যাক্স হয়েছে FDR-এর ইন্টারেস্ট ইনকাম থেকে 30,000 টাকা আর ব্যাংক ইন্টারেস্ট থেকে 105 টাকা, এই মোট। তাহলে আমাদের টোটাল ফ্যামিলি এক্সপেন্স আপনার যেটা হয় সেটা আপনারা দিয়ে দিবেন। ওকে, এরপর আমরা চলে যাই সেভেন কন্টিনিউতে গিয়ে ওনার সম্পদ বলতে ওনার যে ফিনান্সিয়াল অ্যাসেট অর্থাৎ হলো সঞ্চয়পত্র না, ওনার ইয়া হলো অ্যাসেট হলো FDR। FDR করা আছে, আমরা পার্টিকুলার দিলাম FDR, ব্যাংকের নাম দিলাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স দিলাম। এরপরে DPS যে তিনটা রয়েছে সেটা হলো DPS, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স কত সেটা আমরা দিয়ে দিলাম। ওনার যে কিছু গোল্ড ছিল সেই গোল্ডটাও আমরা দিয়ে দিছি এখান থেকে, যে আমরা বলতেছি গোল্ড রয়েছে, উনি গিফট পেয়েছেন, এটা আগের বছর থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে আসছে, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ BF বলতে পারেন, অর্থাৎ ব্রড ফরওয়ার্ড হয়ে চলে আসছে 20 ভরি গোল্ড। তারপর যে ফার্নিচার ফিক্সার, যে তার যে ইলেকট্রনিক আইটেমগুলো ছিল টিভি, ফ্রিজ, ফার্নিচার ফিক্সার, সেগুলো বিয়ের সময় তিনি গিফট পেয়েছেন, সেই 5টা আইটেম সেটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে ক্যাশের যে ব্যালেন্সটা সেটা আমরা একটু পরে বসাবো, আগে আমরা অন্যান্য আইটেমগুলো একটু ঠিক মতো দেখে আসি। ওনার কোনো লাইবিলিটি নেই, ওনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্স রয়েছে, তার ইনকাম, তার ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, ট্যাক্সেবল ইনকাম সেগুলো দিয়ে দিছি আমরা। গত বছর পর্যন্ত তার যে ওয়েলথ ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, মোটামুটি ডিফারেন্সটুকু এখন শূন্য। অর্থাৎ অন্যান্য সব কিছু ক্যাশের ব্যালেন্সটা আমরা ক্যাশ ফ্লো তৈরি করে, অর্থাৎ গত বছরের বিগিনিং ক্যাশ এবং এই বছরের যত ক্যাশ, যত তার ইনকাম রয়েছে রিসিপ্টগুলো যোগ করে, তার যে 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 সেক্টরে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টগুলো বাদ দিয়ে আমরা ক্যাশ বুকের ক্যাশ ফ্লো বা ইয়ার এন্ড ক্যাশ আমরা বের করে ফেলেছি, এই ক্যাশটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে চলে যাব। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে গিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন আমার এমপ্লয়মেন্ট থেকে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে 3 লাখ টাকা, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট থেকে 2,88,000 টাকা, এই মোট আমাদের দেখাচ্ছে এটা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। এটা এখান থেকে আমার ট্যাক্স শো করতেছে কত, আমার ট্যাক্স শো করতেছে 30,105 টাকা, আমি রিবেট পেয়েছি অটোমেটিক সিস্টেম থেকে অর্থাৎ 9,027 টাকা। তো আমার যেহেতু মিনিমাম ট্যাক্সের, মিনিমাম যে হেডের ইনকাম অর্থাৎ মিনিমাম ট্যাক্সের আন্ডারে যে ইনকাম, এই জন্য ওইটাই মিনিমাম ট্যাক্স, ওইটাই আমার ফাইনাল ট্যাক্স হিসেবে ট্রিট হবে আমার জন্য, আর কিন্তু ওই আলাদাভাবে ট্যাক্স হবে না। তাহলে আমার ট্যাক্স কি, আমার হলো মিনিমাম ট্যাক্স 30,105 টাকা, এখন টোটাল পেয়াবল কত, 30,105 টাকা। এখন এটা আমরা অ্যাডজাস্ট করবো কি না, তাই বলছে যে আমরা যেহেতু এটা অ্যাডজাস্ট করে রেখেছি এই জন্য কিন্তু পেয়াবলটা শূন্য। তারপরে অ্যাডজাস্ট কীভাবে হলো সেটা আপনাদের দেখাবো। তাই বলছে হ্যাভ ইউ পেইড অ্যানি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স এই ধরনের কোনো কিছু পেমেন্ট করেছেন কিনা, আমি বললাম ইয়েস। তারপর বলা হয়েছে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আমি যখনই বলবো ইয়েস তখন আমাকে কিন্তু ট্যাক্স লেজার বা ই রিটার্ন লেজারে আমাকে নিয়ে যাবে নতুন একটা ওয়েবসাইট, নতুন একটা সাইট, মানে ওর ভিতরে রয়েছে অর্থাৎ ই রিটার্ন লেজার, যেখানে আমি সোর্স ট্যাক্সগুলো অ্যাডজাস্ট করবো। তো সোর্স ট্যাক্স কীভাবে অ্যাডজাস্ট করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম সোর্স ট্যাক্স, এই ক্লেম থেকে আপনাদের যেহেতু এই ব্যক্তির স্যালারি থেকে কোনো ট্যাক্স কাটা নাই, যদি থাকতো তাহলে আমরা স্যালারি থেকে অ্যাডজাস্ট করতাম। এখন স্যালারির বিষয়টা যে এখানে রয়েছে এবং আদার্সে রয়েছে, তাহলে আমরা কোথায় থেকে করবো, ওনার সঞ্চয়পত্রও নেই, তাহলে আমরা ব্যাংক ইন্টারেস্ট থেকে আমরা ট্যাক্সটা অ্যাডজাস্ট করব। এখানে দিয়ে দেবেন কি ব্যাংকের নাম, দিয়ে দেবেন ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ইন্টারেস্ট কত,
টিডিএস কত, তার মানে এইখানে চলে আসবে ব্যাংকে এইখানে কি কি আসবে, এখানে এফডিআর আসবে, এখানে ডিপিএস আসবে, এখানে ব্যাংক ইন্টারেস্ট আসবে। আমি অলরেডি ব্যাংক ইন্টারেস্ট এবং ডিপিএস এরটা এইভাবে বসিয়েছি, বসানোর কারণে যে তিনটা দেখেন শো করছে কত, যে তিনটা, একটা দুইটা তিনটা, তিনটাই কিন্তু আমরা শো করছে। এই তিনটার ব্যালেন্সে কিন্তু অটোমেটিক আমাদের এই যে রেগুলার যে ট্যাক্স সেটা না, ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আমরা চলে আসবো। ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে দেখেন যে 30,000 টাকা, এখানে ক্লিক করলে বুঝতে পারবেন কোন কোন হেড থেকে আসছে। এই যে এখানে দেখেন বলতেছে ব্যাংক থেকে আসছে 30,105 টাকা, সেভিংস সার্টিফিকেটও না, আদার্সও না, ঠিক আছে। তাহলে 105 টাকা আমাদের এখান থেকে অটোমেটিক ওইখানে চলে গেছে। তাহলে আমরা যদি এখন গো টু দ্য ই রিটার্নে চলে যাই, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এটা অ্যাডজাস্ট হলো। এটা কিন্তু গত বছর পর্যন্ত অ্যাডজাস্ট করার কোনো সুযোগ ছিল না, এই বছরে সেটা অ্যাডজাস্ট করার সুযোগ দিয়েছে। এই জন্য যাদের স্যালারি খাতে আয় রয়েছে এবং সোর্স ট্যাক্স আছে, এই সঞ্চয়পত্রের সোর্স ট্যাক্স আছে, এফডিআরের সোর্স ট্যাক্স, ব্যাংক ইন্টারেস্ট, ডিপিএস, যেটাই থাকুক না কেন, আপনি অটোমেটিক এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। অর্থাৎ এই যে দেখেন আমরা কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছি, সেটা কোথায়, এ দেখেন আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট নেই, অর্থাৎ পেয়াবল শূন্য। এখন আমরা যে কোনো সময় প্রসিড টু অনলাইনে দিয়ে রিটার্ন দাখিল করতে পারবো। তবে আমরা যদি প্রসিড টু অনলাইন দেখি, রিটার্ন ভিউটা আপনাদেরকে অ্যাটলিস্ট দেখাতে পারে যে রিটার্ন ভিউটা কেমন দেখায়, সেটা একটু দেখে নেন। ইংরেজিতে ফর্ম ফিল আপ করলেও আপনার কিন্তু রিটার্নটা বাংলায় চলে আসবে খুব সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছেন এ টু জেড, খুব সুন্দরভাবে এ টু জেড কিন্তু চলে আসছে। আপনার যে ট্যাক্সের কথা বললাম, এই যে দেখেন আমার ন্যূনতম কর হলো 30,105 টাকা, এই যে 30,105, আমার উচ্ছে কর্তিত কর হলো 30,105, এই যে এই রিটার্নের সহিত পরিশোধিত অবশিষ্ট কর, মানে আমাকে কোনো কিছু পরিশোধ করতে হবে কিনা, যে পরিশোধ করতে হবে না, এখানে তো কোনো ডকুমেন্ট সংযুক্ত করার প্রয়োজন নেই, কোনো ডকুমেন্ট সংযুক্ত করার কোনো দরকারও নেই, জাস্ট তথ্যগুলো ফিল আপ করতে হবে। এটা হলো প্রাইভেট কোম্পানির চাকরির জন্য, সেটা আমরা ফিল আপ করেছিলাম, তার জীবন বিমার প্রিমিয়াম বা পলিসি যেগুলো ছিল সেটা আমরা এখানে ফিল আপ করেছিলাম, তার ফ্যামিলি এক্সপেন্সগুলো আমরা ফিল আপ করে দেখিয়ে দিয়েছি। এরপর IT-10B যেটা সম্পদ ও দায় বিবরণী, এইভাবে আমরা ফিল আপ করার পরে এই রিটার্নটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এ টু জেড আমরা দেখানো। এরপরে যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা সাবমিট বাটনে ক্লিক করলেই আমরা অটোমেটিক রিটার্নটুকু সাবমিট হয়ে যাবে এবং সেখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন, ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট পেয়ে যাবেন এবং রিটার্ন কপি পেয়ে যাবেন। তাহলে সম্মান তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বেতন খাতে আয়, এফডিআর, ডিপিএসের সুদ এবং ব্যাংক জমা সুদ আয়, সুদ আয় পাশাপাশি উচ্ছে কর কর্তন থাকলে ই রিটার্নে কীভাবে কোথায় কীভাবে দেখাবেন, এ টু জেড দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, সম্মান তো শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার না হয়, এরকমভাবে আরও নতুন নতুন আপডেটেড তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও দেওয়া হবে, আশা করছি এর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। তাই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও এর নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। তাহলে সম্মান তো শুধু কথা বাড়াবো না, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।